সড়কের বেহাল দশা বিশৃঙ্খলা অরাজকতা চাঁদাবাজি নৈরাজ্য ও লক্ষ্যযোগ্য ফিটনেসবিহীন যানবাহন অবাধে চলাচলের অনিবার্য পরিণতি এই সড়ক দুর্ঘটনা সরকারের বড় বড় অর্জনগুলোকে ম্লান করে দিচ্ছে। 2018 সালে 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন গড়ে উঠেছিল। সরকার প্রধান সহ সকল মহল এই আন্দোলনকে প্রশংসা করেছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও 2019 সালের সড়ক দুর্ঘটনায় 447 জন শিক্ষার্থী নিহত এবং 335 জন শিক্ষার্থী আহত হয়েছিল। লকডাউনে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর 2020 সালে 375 জন শিক্ষার্থী নিহত, 333 জন শিক্ষার্থী আহত হয়েছিল। বিদায়ী 2021 সালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও 329 জন শিক্ষার্থী নিহত এবং 101 জন শিক্ষার্থী আহত হয়েছে। 2018 সালে নতুন সড়ক পরিবহন আইন হলেও তা বাস্তবায়নের নানা তামাশা লক্ষ্য করছি। ডিজিটাল বাংলাদেশে সড়ক মহাসড়ক নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল এবং সিএনজি অটোরিক্সা নির্ভর গণপরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার কারণে একদিকে দুর্ঘটনা ব্যাপকভাবে বাড়ছে, অন্যদিকে যানজট, জনজট ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। মেট্রো রেল, বিআরটি, সড়ক সেতু সংস্কার বা যে কোনো উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় বছরের পর বছর জনদুর্ভোগ ও দুর্ঘটনা দুটোই বেড়ে চলেছে। প্রিয় বন্ধুরা, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 85 দিন গণপরিবহন বন্ধ থাকার পরেও বিদায়ী 2021 সালে 5629টি সড়ক দুর্ঘটনায় 7809 জন নিহত হয়েছে, 9039 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 402টি দুর্ঘটনায় 396 জন নিহত, 134 জন আহত হয়েছে। নৌপথে 182টি দুর্ঘটনায় 311 জন নিহত, 578 জন আহত, 546 জন নিখোঁজ হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 6213টি দুর্ঘটনায় 8516 জন নিহত এবং 9751 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। দেশের 19টি জাতীয় পত্রিকা, 12টি আঞ্চলিক দৈনিক, 12টি অনলাইন পত্রিকা এবং টেলিভিশনে প্রচারিত সড়ক দুর্ঘটনা সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে এসব দুর্ঘটনার কবলে পড়েছে 2350 জন চালক, 1715 জন পথচারী, 1017 জন পরিবহন শ্রমিক, 430 জন ছাত্রছাত্রী, 111 জন শিক্ষক, 237 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 1076 জন নারী, 638 জন শিশু, 42 জন সাংবাদিক, 27 জন চিকিৎসক, 14 জন আইনজীবী, 18 জন প্রকৌশলী, 161 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং 10 জন বীর মুক্তিযোদ্ধার পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এর মধ্যে 1815 জন চালক, 1431 জন পথচারী, 713 জন নারী, 481 জন শিশু, 431 জন পরিবহন শ্রমিক, 329 জন শিক্ষার্থী, 52 জন পুলিশ সদস্য, 26 জন সেনাবাহিনীর সদস্য, 4 জন আনসার সদস্য, 5 জন র‍্যাব সদস্য, 6 জন বিজিবি সদস্য, 2 জন বিমান বাহিনীর সদস্য, 9 জন বীর মুক্তিযোদ্ধা এবং 79 জন শিক্ষক,
14 জন প্রকৌশলী 12 জন সাংবাদিক 11 জন আইনজীবী 86 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী 18 জন চিকিৎসক নিহত হবার খবর দেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে 2021 সালের জানুয়ারি মাসে 554টি সড়ক দুর্ঘটনায় 571 জন নিহত 922 জন আহত হয়েছে ফেব্রুয়ারি মাসে 945টি সড়ক দুর্ঘটনায় 556 জন নিহত 750 জন আহত হয়েছে মার্চ মাসে 506টি দুর্ঘটনায় 546 জন নিহত 856 জন আহত হয়েছে এপ্রিল মাসে 432টি দুর্ঘটনায় 468 জন নিহত এবং 507 জন আহত হয়েছে মে মাসে 598টি সড়ক দুর্ঘটনায় 615 জন নিহত 1008 জন আহত হয়েছে জুন মাসে 452টি দুর্ঘটনায় 466 জন নিহত 762 জন আহত হয়েছে জুলাই মাসে 416টি সড়ক দুর্ঘটনায় 465 জন নিহত 669 জন আহত হয়েছে আগস্ট মাসে 409টি সড়ক দুর্ঘটনায় 432 জন নিহত 616 জন আহত হয়েছে সেপ্টেম্বর মাসে 405টি সড়ক দুর্ঘটনায় 441 জন নিহত 735 জন আহত হয়েছে অক্টোবর মাসে 467টি সড়ক দুর্ঘটনায় 506 জন নিহত 558 জন আহত হয়েছে নভেম্বর মাসে 432টি সড়ক দুর্ঘটনায় 463 জন নিহত 705 জন আহত হয়েছে ডিসেম্বর মাসে 456টি সড়ক দুর্ঘটনায় 473 জন নিহত এবং 751 জন আহত হয়েছে এছাড়াও আহত রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 1807 জন উল্লেখিত সড়ক দুর্ঘটনায় সর্বমোট 7730টি যানবাহনের পরিচয় গণমাধ্যমে পাওয়া গেছে যার 30.42% ট্রাক পিকআপ লরি কাভার্ড ভ্যান 25.59% মোটরসাইকেল 10.76% বাস 9.64% নসিমন করিমন 8.73% সিএনজি চালিত অটোরিকশা 8.68% ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক 6.17% কার জিপ ও মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সর্বমোট মোট সংঘটিত দুর্ঘটনার 54.07% পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা 22.17% মুখোমুখি সংঘর্ষের ঘটনা 16.13% খাদে পড়ে 6.21% বিবিধ কারণে 0.53% চাকায় উন্না পেঁচিয়ে 0.78% ট্রেন যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে বিগত 2020 সালের তুলনায় 2021 সালে সংঘটিত দুর্ঘটনায় 0.78% মোটরসাইকেলে 0.76% কার জিপে 0.21% সিএনজি চালিত অটোরিকশায় দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং করোনা সংক্রমণ পরিস্থিতিতে 85 দিন গণপরিবহন বন্ধ থাকায় 2.36% বাস দুর্ঘটনা এবং 1% নসিমন করিমন দুর্ঘটনা 4% ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইনের দুর্ঘটনা কমেছে পরিসংখ্যানে তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে বিদায়ী 2021 সালে পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা 1.11% ট্রেন যানবাহন সংঘর্ষের ঘটনা 0.6% মুখোমুখি সংঘর্ষের ঘটনা 0.11% চাকায় উন্না পেঁচিয়ে ঘটনা 0.19% বেড়েছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা 0.95% এবং বিবিধ ঘটনা 5% কমেছে দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে এই বছর সংঘটিত মোট দুর্ঘটনার 31.51% জাতীয় মহাসড়কে
39.29% আঞ্চলিক মহাসড়কে 20.34% ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার 5.31% ঢাকা মহানগরীতে, 2.66% চট্টগ্রাম মহানগরীতে এবং 0.71% রেল ক্রসিংগুলোতে সংঘটিত হয়েছে। দীর্ঘ প্রায় 3 মাস গণপরিবহন বন্ধ থাকার পরেও বিগত বছরের চেয়ে বিদায়ী বছরে জাতীয় মহাসড়কে 2.58%, ফিডার রোডে 1.23%, রেল ক্রসিংয়ে 0.06% দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, তবে আঞ্চলিক মহাসড়কে 5.4% দুর্ঘটনা কমেছে। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বিগত 7 বছরে অর্থাৎ 2015 সাল থেকে আমরা প্রতিবেদন করে আসছিলাম, 2015 সাল থেকে আমরা প্রতিবেদনগুলোতে যদি বিশ্লেষণ করি তখন দেখতে পাই বিগত 7 বছরে 37,422টি সড়ক দুর্ঘটনায় 51,665 জন নিহত এবং 1,397 জন আহত হয়েছে। এতে 2015 সালে 6,581টি দুর্ঘটনায় 8,642 জন নিহত হয়েছিল, 21,855 জন আহত হয়েছিল। 2016 সালে 4,312টি সড়ক দুর্ঘটনায় 6,055 জন নিহত, 15,914 জন আহত হয়েছিল। 2017 সালে 4,997টি সড়ক দুর্ঘটনায় 7,397 জন নিহত, 16,193 জন আহত হয়েছিল। 2018 সালে 5,514টি সড়ক দুর্ঘটনায় 7,221 জন নিহত, 15,466 জন আহত হয়েছিল। 2019 সালে 5,516টি সড়ক দুর্ঘটনায় 7,855 জন নিহত, 13,330 জন আহত হয়েছিল। বিগত 2020 সালে 4,891টি সড়ক দুর্ঘটনায় 6,686 জন নিহত, 8,600 আহত হয়েছিল। 2021 সালে 5,629টি সড়ক দুর্ঘটনায় 7,809 জন নিহত, 9,039 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে সড়ক দুর্ঘটনার কারণ সমূহ, আসলে যে কারণগুলো আমরা আজকে উল্লেখ করছি আমরা আসলে কারণের কোনো পরিবর্তন দেখছি না, এই কারণগুলো কিন্তু বিগত সময়েও কিন্তু আমরা উল্লেখ করেছিলাম, যদিও আমি আবার পড়ছি। ব্যাপারগতি, বিপজ্জনক ওভারটেকিং, রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, জাতীয় পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল ও হেডফোনের ব্যবহার, মাদক সেবন করে যানবাহন চালানো, রেল ক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোডের রোড থেকে যানবাহন উঠে আসা, রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখল হয়ে থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ, ছোট যানবাহন বৃদ্ধি, সড়কে চাঁদাবাজি, রাস্তার পাশে হাট বাজার, ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো, দেশব্যাপী নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা নির্ভর গণপরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বাড়ছে। সড়ক দুর্ঘটনা রোধে সুপারিশমালা সমূহ, সড়ক নিরাপত্তায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা, আইনের ত্রুটি চিহ্নিত করে সংস্কারপূর্বক ডিজিটাল পদ্ধতিতে সিসি ক্যামেরা স্থাপন করে সড়ক পরিবহন আইন 2018 কঠোরভাবে বাস্তবায়ন করা, সড়ক নিরাপত্তায় বাজেট বরাদ্দ বাড়ানো, সড়ক মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তামূলক আলাদা ইউনিট গঠন করা, সড়ক নিরাপত্তায় ইতিমধ্যে প্রণীত যাবতীয় সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, দেশের সড়ক মহাসড়কে রোড সাইন ট্রাফিক চিহ্ন স্থাপন করা, জেব্রা ক্রসিং অঙ্কন করা, গণপরিবহন চালকদের পেশাদার ট্রেনিং ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, সড়ক পরিবহন সেক্টরে অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা, গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানের
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করা, সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা তহবিল গঠনপূর্বক হতাহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, দেশব্যাপী চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মানসম্মত নতুন গণপরিবহন নামানোর উদ্যোগ নেওয়া, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যদের ট্রেনিংয়ের জন্য ট্রাফিক ট্রেনিং একাডেমি গড়ে তোলা, গণপরিবহনের সেবা ও নিরাপত্তার মান পর্যবেক্ষণের জন্য দেশের মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, জেলা প্রশাসকদের প্রতি মাসে একদিন পরিচয় গোপন রেখে গণপরিবহন ব্যবহার বাধ্যতামূলক করা। আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।